প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ টিভির খবর আপনারা এখন দেখবেন স্বপ্নের বাড়ি মাত্র চুরানব্বই টাকায় এছাড়া থাকবে শিশুদের নাম রাখা হলো রজব তাইয়েব ও এর এই এ নিয়ে বিস্তারিত শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এর প্রতি ভালোবাসা দৃষ্টান্ত দেখিয়ে তুরস্ক প্রবাসী বাংলাদেশের এক দম্পতি নিজেদের জমজ তিন নবজাতকের নাম রেখেছেন রজব তাইয়েব ও এর মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এক খবরে এটা জানা যায় এই প্রতিবেদনে জানানো হয় জমজ তিন ভাই বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহ সহযোগিতায় ও তুরস্ক দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের অর্থায়নে তুরস্ক প্রতিষ্ঠিত একটি হাসপাতালে জন্মগ্রহণ করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহায্যের গুরুত্বপূর্ণ অবদান প্রেসিডেন্ট এডদান ও তুর্কি জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও কৃতজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছে এর আগে দুই সালে সিরিয়ার এক দম্পত্তি তাদের তিন জমজ নবজাতকের নাম রাখেন যথাক্রমে রজব তাইব ও আমেনা দুই ছেলে শিশুর নাম প্রেসিডেন্ট এর দোকানের নামের সঙ্গে এবং এক মেয়ে শিশুর নাম প্রেসিডেন্টের স্ত্রী আমিনা এর দোকানের নামের সঙ্গে মিল রেখেই রাখেন স্বপ্নের বাড়ি মাত্র চুরানব্বই টাকায় ইতালির নেপলস শহর থেকে মাত্র দুই ঘন্টার দূরত্বে অবস্থিত বিশাকিয়াতে মাত্র বাংলাদেশি মুদ্রা চৌরানব্বই টাকা দিলেই আস্ত একটি বাড়ি কিনতে পারবেন আপনি ইতালির একটি গোষ্ঠী কেবল মাত্র এক ইউরো অর্থাৎ চৌরানব্বই টাকা দিলেই এই ঘরগুলো বিক্রি করছেন উদ্দেশ্য জনসংখ্যা বাড়ানো আপনাদের জানিয়ে দেই এই গ্রামের জনসংখ্যা ভীষণই কম হয়ে গেছে আর সেই কারণেই এই সংস্থা এক ইউরোতে বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ডেইলি মেইলের রিপোর্ট অনুযায়ী নীল গোলাপি সবুজ আর হলুদ হলুদ রঙের এই বাড়িগুলো কেনার জন্য আপনাকে খুব একটা দৌড়াদৌড়ি করতে হবে না কারণ এই বাড়িগুলো ওখানকার স্থানীয় মানুষই বিক্রি করছেন ওই বাড়ির পুরনো মালিকের সঙ্গেও দেখা করার কোনো দরকার নেই সি এন এন ট্রাভেল অনুসারে এখানে বসবাসকারী অনেকেই উন্নত ভবিষ্যতের জন্য এখানকার ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছেন আর সেই কারণেই এখানকার সমস্ত ঘর বাড়ি স্থানীয় লোকজনের কাছে রয়েছে এই শহরের ডেপুটি মেয়র ফ্রান্সেসকো টোর্টাগ্লিয়া জানিয়েছেন আমরা এখানকার বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়েছি এখানে যে বাড়িগুলো লোকজন ছেড়ে দিয়ে চলে গেছেন সেগুলি সবই গ্রামের পুরনো অংশে অবস্থিত সেই গড়গুলি প্রত্যেকটি একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে বেশ কিছু গড়ের দরজাও এক আর এই কারণেই আমরা এখানে পরিবার বন্ধু বান্ধবের গোষ্ঠী আত্মীয় স্বজন এমন মানুষ যারা একে অপরকে জানেন তাদেরকেই স্বাগত জানাচ্ছি যাতে এই গড়গুলো বিক্রি হয় বা তারা ঘরগুলো কেনেন তারপরে তিনি জানিয়েছেন আমরা তাদের উৎসাহ দেব যাতে একের বেশি ঘর তারা কেনেন এখানে অস্কনবাসীরা থাকতেন যারা ইম্পেরিয়াল রোমের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন পরে তারা দক্ষিণ ইতালির বিভিন্ন অংশে দখল নেয় বিশাকিয়াতে এক ইউরো দিয়ে বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয় সিসিলিকে দেখে আসলে দু হাজার উনিশে দক্ষিণ সিসিলির জনসংখ্যা তিন হয়ে গিয়েছিল আর তারপরেই সেখানকার মানুষজন জনসংখ্যা বাড়ানোর জন্য এক ইউরো দিয়ে বাড়ি বিক্রি শুরু করেন